খামার করে 1.5 কোটি টাকার জায়গা ক্রয়। খামার মানে কি শুধু লাভ আর লাভ, নানা ধরনের জটিলতার মধ্যেও একজন গাভী খামারি কিভাবে টিকে থাকতে পারেন, এই সার্বিক বিষয় নিয়ে আজকে আমাদের প্রতিবেদন। কথা বলবো বাবু ভাইয়ের সাথে। এটা আপনার 30 লিটার দুধ হয়, এটা একটানা 3 বছর দুধ হয়। আমি দুধ নেই, বাচ্চা নেই না, 3 বছর পরে পরে বাচ্চা দেওয়া হয়। আপনি একটানা 3 বছর এটা থেকে দুধ নিচ্ছেন, তো আপনি যদি একে সে যখন ডাকে আসতো তখন যদি তাকে আপনি হ্যাঁ কনসেপ্ট করতো, সেক্ষেত্রে তো আপনি 3 বছরে 3টা বাছুর পেতেন। আপনি যে 3 বছরে একটানা দুধ নিলেন আর আপনি 3টা বাছুর পেলে, কোনটা আপনার কাছে মনে হয় যে প্রফিটেবল? গরু বিশেষ করে ক্রয় করা, এটা হলো সবচাইতে ঝামেলাযুক্ত কাজ। এটা যদি আপনি ঠিক মতো ক্রয় না করতে পারেন তাহলে আপনি যত টাকাই ঢালেন এটাতে কাজ হবে না। কমপক্ষে 3 বার দোয়াতে হবে, ব্যাপারী বলেন, দালাল বলেন, আর গৃহস্থ বলেন, সবাই আপনার ঠকানোর জন্য বসে আছে। কিন্তু আপনারটা আপনার বুঝে নিতে হবে, যদি আপনি বুঝে নিতে না পারেন তাহলে আপনি কখনোই খামার করে লাভবান হতে পারবেন না। 3 বার দোয়াতে হবে। কে কী বললো? পীর সাহেব বললো যে এটাতে 30 লিটার দুধ হয়। পীরের কথা আপনি মানতে পারবেন না, মানলে আপনি লস হবেই। কোনো রকমই ওদের কথা মানা যাবে না, আপনি নিজেরটা দেখে শুনে বুঝে নেবেন। 3 টাইম দুধ দোয়াবেন, যাওয়ার পরে বিকেলে একবার, সকালে একবার, বিকেলে একবার। 3 টাইম দুধ দোয়ানোর পরে সকাল পরের দিন সকালে আর বিকেলে যে দুধটা দোয়াইলেন ওইটাই আপনার হিসাব। আগের দিন ওরা কখন বাছুর বাচ্চে সেটা ওই আপনাকে যতই কিছু বলুক আপনি এটা বিশ্বাস করার দরকার নাই। আমার কথা হলো আমি নিজে দেখে নেব, দেখে নিলে সেই ক্ষেত্রে লস হওয়ার কোনো সুযোগ নাই। প্রথমত হলো এটা জানতে হবে, শুধু না জেনে আপনি গরু কিনলেন, গরু কিনলে আপনি পয়সালো হয়ে যাবেন, এটা কিন্তু ভাবা ঠিক না। আর দাম, দুধের দাম এটা ফ্যাক্টর না, আপনি যে পরিবেশে থাকবেন, যে এলাকায় থাকবেন, ওইখানে আপনার গ্রাম এলাকায় থাকবেন, আপনার খাবার কষ্ট কম হবে, তাহলে দুধের দাম কম হলে আপনার পোষায় যাবে। এখন আপনি শহরের মধ্যে পালবেন দুধের দাম বেশি, কিন্তু এখানে খাবার কষ্ট বেশি, লেবার কষ্ট বেশি, বিদ্যুৎ, পানি, গ্যাস এই সবগুলোর দাম বেশি। গ্রাম থেকে ঢাকা শহরের সব কিছুতেই মূল্য বেশি। আমার পানির বিল লাগে প্রতি মাসে 20,000 টাকা, গ্রামে কিন্তু এই টাকাটা লাগবে না। তাহলে আপনি যদি দুধের দাম আমি 100 টাকা বেচি, আপনি 80 টাকা বেচেন, ওই 20,000 টাকা কিন্তু আপনার সেভ হইতেছে। বিদ্যুৎ আমার প্রতি মাসে 20,000 টাকা লাগে, গ্রামে এই টাকাটা লাগবে না, এটা সর্বোচ্চ আপনার 3,000 টাকা লাগবে, ওইখানে 17,000 টাকা সেভ। কর্মচারী আমার এখানে 20,000 টাকা নিম্নতম বেতন, 20,000 টাকা, গ্রামে আপনি 12 থেকে 15,000 টাকার মধ্যে সর্বোচ্চ 15,000 টাকা লাগবে, এর বেশি লাগবে না। তাহলে আপনার ওই কস্টগুলো কমে যাবে, দুধের দাম আপনি যদি কম পান সেক্ষেত্রে আপনার কিন্তু লস হবে না। আর বিশেষ করে আপনারা যারা নতুন খামারি তারা, আমার নিজের ইসের থেকে আমি অভিজ্ঞতা থেকে বলতেছি, প্রথম বিয়ানের গরু কিনবেন, 2 দাঁত প্রথম বিয়ান, এটা দাম একটু বেশি পড়বে কিন্তু এই গরুগুলোর রোগ ব্যাধি কম হবে। আসসালামু আলাইকুম দর্শক, ভালো আছেন নিশ্চয়ই। আমরা আজকে আপনাদেরকে বাসা দেখাবো। ঢাকা শহরে ভালো একটি বাসা পাওয়া কিন্তু খুব টাফ। তো আমরা আছি মিরপুর এলাকায়, এখানে এই যে দেখতে পাচ্ছেন কী মনে হচ্ছে, এই যে একটি বাসা, আর এই যে দেখতে পাচ্ছেন এটি আরেকটি বাসা। আচ্ছা, তো কিসের বাসা, কার বাসা সেটি আপনাদেরকে দেখাবো, চলুন ঢুকি। এই যে দর্শক, ঢুকে গেলাম বাসার ভেতরে। আসলে একটু মজা করছিলাম আপনাদেরকে, আমরা আসলে গতানুগতিক যেই প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করি আসলে সেরকম একটি প্রতিবেদনই করব আজকে। তবে এখানে এসে কখনোই মনে হয়নি যে আসলে এটি একটি খামার, এটি একটি বাসাই মনে হয়েছে। তবে ইচ্ছে থাকলে ছোট পরিসরে বা এই ধরনের একটি পরিবেশেও গরু লালন পালন করা যায়, আসলে এই খামারটি না দেখলে বিশ্বাস করা যায় না। তো যাই হোক, প্রতিবেদন শুরু করব। তার আগে বরাবরের মতোই দুটো কথা বলতে চাই দর্শক, সেটি হচ্ছে পাঁচক তো নামাজ আমাদের জন্য ফরজ। আমাদের দৈনন্দিন যে কর্মকাণ্ডগুলো আমরা করে থাকি তার পাশাপাশি একটু চেষ্টা করলেই আমরা নামাজগুলো পড়তে পারবো। আসুন আমরা একটু চেষ্টা করি পাঁচক তো নামাজ পড়ার। আর দ্বিতীয় যে কথাটি বলবো সেটি হচ্ছে প্রতিনিয়তই আপনাদের সামনে আমরা নতুন নতুন কিছু প্রতিবেদন উপস্থাপন করছি, সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এই যে খামারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাবু ভাইয়ের খামার। খুবই ছোট একটি জায়গার মধ্যে অনেকগুলো গরু এবং বেশ অনেক দুধ উৎপাদন হচ্ছে এই খামার থেকে। তো চলুন কথা বলি ওনার সাথে।
ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাই, নামটা একটু জানতে চাই। আমার নাম মোহাম্মদ মুগরব আলী বাবু। আচ্ছা, তার মানে বাবু ভাই নামেই পরিচিত এলাকায়? জি, সবাই বাবু নামেই চেনে জানে। আচ্ছা, তাহলে আমরাও বাবু ভাই বলি। অবশ্যই। তো এই যে খামারটা কতটুকু জায়গার উপরে একটু জানতে চাই। এটা আছে 3 শতক 2 কাঠা। 2 কাঠা? আচ্ছা। আর আপনার ওখানে যেটা দেখলাম ঘরের বাড়িটাও 2 কাঠা? জি, বাড়িটাও 2 কাঠা। বাড়িটাও 2 কাঠা। আচ্ছা, কতগুলো গরু আছে এখন এখানে? আমার 2 জায়গায় মিলে এখন আছে 41টা। কয়টা গাভী আর কয়টা ষাঁড়? গাভী আছে আপনার 23টা, আর এগুলো আর বাদ বাকি ষাঁড় আছে 4টা, বাচ্চা আছে বাদ বাকিগুলো। আচ্ছা, কি পরিমাণ দুধ উৎপাদন হচ্ছে আপনার এই খামার থেকে? আমার এখানে এখন প্রায় 300 লিটার। প্রায় 300 লিটার দুধ বিক্রি করতে কোনো অসুবিধা হয় না? এখানে কোনো অসুবিধা হয় না। আচ্ছা, ওই মাঝে মাঝে একটু সমস্যা হয়, মানে মাসের শেষ দিকে একটু সমস্যা, সমস্যা না, এটা আবার 2-3 দিন পরে ঠিক হয়ে যায়। আচ্ছা, এমনি কোনো সমস্যা নাই। কত করে বিক্রি করছেন দুধ? 100 টাকা কেজি। 100 টাকা লিটারে বিক্রি করছেন। আচ্ছা, কত বছর থেকে এই খামারটা করতেছেন? এটা আমাদের 160 বৎসর। 160 বছর? 160 বছর। জি, মানে এটা আমার বয়স এখন 45। তাহলে 160 বছর থেকে? তাহলে আমার দাদা করছে, দাদার থেকে আমার বাবা, বাবা থেকে আমি। তো দাদা করতো আপনার ছেড়ে বাথান সিস্টেমে, তো ওইখানে ছেড়ে পালতো অনেক গরু, 250 গরু ছিল, আমি শুনছি, আমি দেখি নাই, দাদার বাথানে ওটা ছেড়ে পালতো, ওটা কোনো বাধা ছিল না, ওটা ভুষি টুসি খাওয়ানো লাগতো না। তো দাদা বাবা করলো, ওইটা হলো খামার সিস্টেমে, ওই সারাদিন ঘাস খেত, বিকেলবেলা ঘরের মধ্যে বাঁধতো, সকালবেলা দুধ দোয়া ছেড়ে দিত। আর যেহেতু এখন ওই দাদার অনেক সম্পদ ছিল, তো উনি ওই ছেড়ে পালতে পারতো, বাবারাও কিছু ছিল, ওনারাও মোটামুটি ছেড়ে পালতে পারতো। এখন স্পেস সব ভরাট হয়ে গেছে, সব বাড়িঘর হয়ে গেছে, যার কারণে আস্তে আস্তে ছোটো হতে হতে অনেক ছোট হয়ে গেছে। এখন শখ তো শখ, মানে ছোটোবেলা থেকেই অনেক শখ ছিল, মানে ওই মানুষের গরু, ভালো গরু হলে ওখানে দেখতে যেতাম। তো ওই শখ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা আমার এখানে লিখে রাখছে যে আমার এই এখন আমি মোটামুটি খামারি হয়ে গেছি। আপনি যখন শুরু করলেন তখন কয়টা নিয়ে শুরু করেছেন? আমার বাবা আমাকে 2টা গরু দিচ্ছে, ওই 2টা থেকে আমি শুরু করছি। আচ্ছা, 2টা নিয়ে এইখানেই শুরু করছি? এখানেই শুরু করছি। আচ্ছা, আমরা অনেক দিন আগে একবার আপনার এখানে এসেছিলাম, প্রায় বছরখানিক আগে সম্ভবত। এটা আসলে মূলত হলো এইখানে বলতে এই পাশে ছিল আমার, এই এখান থেকে 30 ফিট পাশে ছিল আমার খামার, তার আগে এটা আমার বাবার ছিল 30 ফিট পাশে, এখানে বিশাল স্পেস ছিল, এই আশেপাশে যে আপনার বাড়িঘর হয়ে গেছে এটা সরকার একবার করে নিয়ে গেছিলো আমার দাদার জায়গা। তো ওইখান থেকে আবার ওই পারে, ওই পাশে একটা স্পেস ছিল, ওইখানে আমরা খামার করছি, ওইখান থেকে আমি শুরু করছি। তো পরে আবার পাশে একটা সরকারি জায়গা ছিল, ওইখানে শুরু করছি 2015-তে। 15-র পরে এই জায়গাটা, এটা একটা ওই আরেকজনের বাড়ি, সেটা আমি কিনে নিচ্ছি গরু খামার করার জন্য। তো এই জায়গাটা ক্রয় করেছিলেন কত টাকা দিয়ে? 1.5 কোটি টাকা দিয়ে ক্রয় করেছি। 1.5 কোটি টাকা দিয়ে? আচ্ছা, এটা 2018-তে আমি এই জায়গাটা কিনে এখন এখানে পুরোটা খামার করে ফেলছি। তাহলে এই যে জায়গাটা, তার মানে এখন এটা আপনার নিজস্ব জায়গা? এটা নিজস্ব জায়গা। তাহলে এই জায়গাটা যে ক্রয় করেছেন, এই এই অর্থটা কি এই খামার থেকে আয় করা নাকি? আলহামদুলিল্লাহ, এই এখান থেকেই গরু থেকেই ইনকাম করে এখান থেকেই নিচ্ছি। মাশাআল্লাহ, তাহলে আপনি মোটামুটি বলা যায় যে গরুর খামার করে বেশ অনেকটাই স্বাবলম্বী হয়েছে। অবশ্যই অবশ্যই। যদিও আমরা অনেকের কাছেই শুনে থাকি যে আসলে গরুর খামার করে অনেক ধরনের অনেকভাবেই ক্ষতিগ্রস্ত, হয়তো দুধ বিক্রি করতে পারছে না খুব ভালো মূল্যে, আবার দেখা গেলো গরু ক্রয় করে নিয়ে আসছে, বলছে 30 লিটার দুধ দেয়, সেই গরু 8 লিটার দুধ দেয়, তখন সেখানেও ধরা খাচ্ছে। তো এইভাবে আসলে অনেক খামারই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। এখন খামার করতে গেলে প্রথম আপনার জানতে হবে, এখন আমি হয়তো বা ধরেন আমার বাবা, দাদা থেকে বাবা পাইছে, বাবার থেকে উত্তরসূরি হিসেবে আমিও দেখাশোনা করার কারণে আমি এটা জানি বা বুঝি। এখন আপনার খামার করার পূর্বে প্রথম আপনার জানতে হবে কোন গরু ভালো, গরুর ভ্যাকসিন, তারপর আপনার খাবার দাবার, পরিবেশ, ওটা কীভাবে রাখতে হবে, এগুলো আগে জানতে হবে। এটা জানার পরে খামার করলে কোনো খামারই লস খাবে না। আর গরু বিশেষ করে ক্রয় করা, এটা হলো সবচাইতে ঝামেলাযুক্ত কাজ,
এটা যদি আপনি ঠিকমতো ক্রয় না করতে পারেন তাহলে আপনি যত টাকাই ঢালেন এটাতে কাজ হবে না, এই ব্যবসায় লস হবে নির্ঘাত। আপনার গরু কেনার সময় আপনার এটা দেখে বুঝে নিতে হবে কোন গরুটা নেবেন, কমপক্ষে তিনবার দোয়াতে হবে। ব্যাপারী বলেন, দালাল বলেন, আর গৃহস্থ বলেন, সবাই আপনার ঠকানোর জন্য বসে আছে, কিন্তু আপনারটা আপনার বুঝে নিতে হবে। যদি আপনি বুঝে নিতে না পারেন তাহলে আপনি কখনোই খামার করে লাভবান হতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা হলো আপনার প্রথমত হলো এটা জানতে হবে, শুধু না জেনে আপনি গরু কিনলেন, গরু কিনলে আপনি পয়সালো হয়ে যাবেন, এটা কিন্তু ভাবা ঠিক না। আর দাম, দুধের দাম এটা ফ্যাক্টর না, আপনি যে পরিবেশে থাকবেন, যে এলাকায় থাকবেন, ওইখানে আপনার গ্রাম এলাকায় থাকবেন, আপনার খাবার কষ্ট কম হবে, তাহলে দুধের দাম কম হলে আপনার পোষায় যাবে। এখন আপনি শহরের মধ্যে পালবেন, দুধের দাম বেশি, কিন্তু এখানে খাবার কষ্ট বেশি, লেবার কষ্ট বেশি, বিদ্যুৎ, পানি, গ্যাস এই সবগুলোর দাম বেশি। গ্রাম থেকে ঢাকা শহরের সব কিছুতেই মূল্য বেশি। আমার পানির বিল লাগে প্রতি মাসে 20,000 টাকা, গ্রামে কিন্তু এই টাকাটা লাগবে না। তাহলে আপনি যদি দুধের দাম আমি 100 টাকা বেচি, আপনি 80 টাকা বেচেন, ওই 20,000 টাকা কিন্তু আপনার সেভ হইতেছে। বিদ্যুৎ আমার প্রতি মাসে 20,000 টাকা লাগে, গ্রামে এই টাকাটা লাগবে না, এটা সর্বোচ্চ আপনার 3,000 টাকা লাগবে, ওইখানে 17,000 টাকা সেভ। কর্মচারী আমার এখানে 20,000 টাকা নিম্নতম বেতন, 20,000 টাকা, গ্রামে আপনি 12 থেকে 15,000 টাকার মধ্যে সর্বোচ্চ 15,000 টাকা লাগবে, এর বেশি লাগবে না। তাহলে আপনার ওই কস্টগুলো কমে যাবে, দুধের দাম আপনি যদি কম পান সেক্ষেত্রে আপনার কিন্তু লস হবে না। মূল হলো আপনার ম্যানেজমেন্ট, গরু কেনা, গরুকে আপনার প্রপার ট্রিটমেন্ট করা, বিশেষ করে ভ্যাকসিনেশনটা অবশ্যই করতে হবে। ভ্যাকসিনেশনটা ঠিকমতো করলে, কৃমির ডোজটা ঠিকমতো দিলে, তখন আর আপনার গরুর কোনো রিস্ক হবে না। আর গরু কেনার ক্ষেত্রে যদি আপনি ভালো গরু কিনতে না পারেন সেই ক্ষেত্রে আপনার খামার লাভবান হওয়ার কোনো সুযোগ নাই। আর গরু কেনার সময় অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে, তিনবার দোয়াতে হবে। কে কী বললো? পীর সাহেব বললো যে এটাতে 30 লিটার দুধ হয়, পীরের কথা আপনি মানতে পারবেন না, মানলে আপনি লস হবেই, কোনো রকমই ওদের কথা মানা যাবে না। আপনি নিজেরটা দেখে শুনে বুঝে নেবেন, 3 টাইম দুধ দোয়াবেন, যাওয়ার পরে বিকেলে একবার, সকালে একবার, বিকেলে একবার। 3 টাইম দুধ দোয়ানোর পরে সকাল পরের দিন সকালে আর বিকেলে যে দুধটা দোয়াইলেন ওইটাই আপনার হিসাব। আগের দিন ওরা কখন বাছুর বাচ্চে সেটা ওই আপনাকে যতই কিছু বলুক আপনি এটা বিশ্বাস করার দরকার নাই। আমার কথা হলো আমি নিজে দেখে নেব, দেখে নিলে সেক্ষেত্রে লস হওয়ার কোনো সুযোগ নাই। তো আপনি বললেন অনেক সুন্দরভাবেই নতুন খামারিদের জন্য বেশ কিছু পরামর্শ দিলেন আপনি, তো এটার মধ্যে থেকে একটা জিনিস জানতে চাই, যেটা আপনি বললেন যে নিজের অবশ্যই জানতে হবে, তো এই জানার মাধ্যমগুলো আসলে কী হতে পারে? যে আমরা তো জানি যে বিভিন্ন জায়গায় ট্রেনিং দিয়ে থাকে, তো এটা কি শুধুই ট্রেনিং নাকি এর পাশাপাশি আরও কিছু? হ্যাঁ, এটা আর পাশাপাশি অবশ্যই আছে। যেমন ট্রেনিং, শুধু ট্রেনিং তো আপনার ওনাদের এখানে শর্ট টাইম ট্রেনিং, আপনার নিজের দুধ দোয়াতে জানতে হবে, খাবারটা দিতে হবে গরুর, প্রতিদিন 2 বার আপনার গরুর শরীরে হাত দিতে হবে, গরুর জ্বর আছে কি না, ও খাইতেছে কি না, ও ঠিক বেশি খাইছে কি না, কম খেলো কি না, জ্বর মানে সবগুলো প্রতিদিন 2 বার অন্তত 1 বার করে হাত দিলে আপনার গরুর সম্বন্ধে জানা হয়ে যাবে যে ওর কোনো সমস্যা আছে কি না। এই সমস্যাটা যদি আপনি ঠিক করতে না পারেন তখন আপনার গরু অসুস্থ হবে, সেটার এই চিকিৎসা করে সুস্থ করা সম্ভব, কিন্তু ওইখানে টাকা খরচ হবে। কর্মচারীর উপর দিয়ে আপনি পালবেন সেটাও সম্ভব না, শুধু কর্মচারী দিয়ে আপনি যদি গরুর খামার করে লাভবান হবেন সেটা আপনার কোনো প্রকারে সম্ভব না। নিজের সবসময় দেখতে হবে, নিজে দায়িত্ব নিয়ে প্রতিদিন সকালে আধা ঘন্টা, বিকেলে আধা ঘন্টা এই গরুগুলোকে পর্যবেক্ষণ করতে হবে, তখন আপনার খামারে লস হওয়ার কোনো চান্স থাকবে না। আচ্ছা, এখন একটু জানি যে আপনার এই যে গরুগুলো আছে এর মধ্যে থেকে সর্বোচ্চ দুধ দিচ্ছে কোন, মানে কত লিটার? আমার এখানে সর্বোচ্চ দুধ হলো 30 লিটার। 30 লিটার দিচ্ছে? 30 লিটার। সেই গাভিটা আপনার এখানে কতদিন যাবত? 8 বৎসর 9 বৎসর। এটা কি আপনার পালের গাভি? না, আমার কেনা। আপনার কেনা? আমি যখন কিনছি তখন এটা ছিল 22 লিটার, তো এটা পরে আমার এখানে আসার পরে দ্বিতীয় বিয়ানে এটা 30 লিটার হয়ে গেছে, এখন 3-4 বিয়ান দিয়ে দিছে 30 লিটার করে পাইতেছি। আচ্ছা, সেই গাভিটা কোনটা? সেটা এখানে এখানে বেশ কয়েকটাই আছে, আমার এখানে বেশ কয়েকটাই আছে, 28-30 লিটার, 25 থেকে 30 লিটার, আমার কাছে মোটামুটি আপনার 15টা গাভি আছে। তো এই এটা 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 আছে, এটা 27 লিটার। হ্যাঁ, এই গাভিটা 27 লিটার। হ্যাঁ,
আচ্ছা আমরা যদি একটু ক্যামেরায় ধরি এই গাবিটা জার্সি জাতের গাবি এটার দুধ আছে 27 লিটার আচ্ছা তার পাশেরটা আছে 25 লিটার এটা খুব ছোট গরু কিন্তু 25 লিটার দুধ হয় আচ্ছা এমনিতে দেখে তো আসলে বোঝা যাচ্ছে না গরুটাকে যে এটা আসলে এরকম মানে 25 লিটার দুধ দেওয়ার মতো ক্যাপাসিটি এর আছে কিন্তু হ্যাঁ এটা জাতমান যারা মোটামুটি মূলত পুরাতন খামারি তারা দেখলে বুঝতে পারবে আর এটা তো আসলে আমি তো আর গরু বিক্রি করি না যে এখানে আমার মিথ্যা কথার বা কোনো কিছু ছলচাতুরের আশ্রয় নিতে হবে হ্যাঁ যে আমি একটু বেশি বলে বিক্রি বেশি বললে বিক্রি করব সেই ক্ষেত্রে না আমার এখানে কোনো গরু দুধের গরু বিক্রি হয় না আমি এখানে শুধু ওই বাচ্চাগুলো ষাঁড় গরুগুলো আর বাচ্চাগুলো বিক্রি হয় আমি আমার এখানে দুধের গরু বিক্রি হয় না আচ্ছা আপনি যেহেতু একজন অভিজ্ঞ খামারি সেই জন্য জানতে চাই আপনার কাছ থেকে যে এই যে আপনি বললেন যে এটা দেখে যারা পুরনো খামারি তারা আসলে বুঝতে পারবে যে এটা আসলে 25 লিটার দুধ দেওয়ার পসিবিলিটি এর আছে তাহলে সেই জায়গা থেকে কি জিনিসটা দেখে আসলে মোটামুটি একটা আইডিয়া করা যেতে পারে যে না হ্যাঁ আসলে এই গরুটার পক্ষে বেশি দুধ দেওয়া সম্ভব প্রথম হলো আপনার জাত চিনতে হবে এই গরুটা ক্রস এটার দুই তিনটা ব্রিড আছে সাথে মিক্স করা এটা হলো হলস্টাইন ফ্রিজিয়ান অনেকে রানী বলে এটাই মূলত আমাদের দেশে ভালো সার্ভিস দেয় এটা লং টাইম দুধ হয় ভালো সার্ভিস দেয় আমার কাছে বেশ কয়েকটা এটা একটা ভালো গরু আছে এটা আপনার 30 লিটার দুধ হয় এটা একটা না 3 বছর দুধ হয় আমি দুধ নেই বাচ্চা নেই না 3 বছর পরে পরে বাচ্চা দেয় আচ্ছা আচ্ছা তাহলে এটার ফিটনেস ভালো থাকে আমার দুধ আমার ব্যবসাটা হলো মূলত দুধের তাহলে দুধ দরকার ফিটনেস যত বাচ্চা দিবে গরুর শরীর তত দুর্বল হবে ফিটনেস খারাপ হবে শরীর অসুস্থ বেশি হবে বাচ্চা কম দেবে দুধ বেশি হবে লং টাইম দুধ খাবো তাহলে গরু ভালো থাকলো প্লাস আমি দুধও পাইলাম আচ্ছা সেক্ষেত্রে একটা জিনিস জানি যে যেমন আপনি একটা না 3 বছর এটা থেকে দুধ নিচ্ছেন তো আপনি যদি একে সে যখন ডাকে আসতো তখন যদি তাকে আপনি হ্যাঁ কনসেপ্ট করতো সেই ক্ষেত্রে তো আপনি 3 বছরে তিনটা বাছুর পেতেন তিনটা বাছুর পেতেন সেটা শাড়ি হোক বা এই হোক তো সেই ক্ষেত্রে আপনি যে 3 বছরে একটা না দুধ নিলেন আর আপনি তিনটা বাছুর পেলে কোনটা আপনার কাছে মনে হয় যে প্রফিটেবল আচ্ছা সুন্দর কথা প্রশ্ন করছেন এখন এটা এক একজনের এই এক একটা কনসেপ্ট আমার এখানে তিনটা বাচ্চা আমি ধরেন আপনার 3 লাখ টাকা বিক্রি করলাম বা 2 লাখ টাকা বিক্রি করলাম 3 বছরে তো এই ক্ষেত্রে গাভীর কিন্তু রিস্ক আছে বাচ্চা দেওয়ার পরবর্তীতে অনেকগুলো সমস্যা হয় যেমন আপনার প্রথম হলো গরুর ফিটনেস নষ্ট হয়ে যায় বাচ্চা বেশি বেশি প্রসব করলে ফিটনেস নষ্ট হয় দুই নাম্বার হলো বাচ্চা দেওয়ার পরে জ্বলন পড়ে না এই সেই ক্ষেত্রে অনেক গরু অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারে ওলানের ফুলে টুলে যায় এই সব যদি ঠিকমতো মেনটেন না করে তখনও সমস্যা হবে আর মানে প্রথম আমার যেটা কনসেপ্ট সেটা হলো 3 বছরের মধ্যে যখন বাচ্চাটা দেওয়ার 2 মাস আগে দুধ ছেড়ে দিতে হবে প্লাস 1 মাস আপনার বাচ্চা 15 দিন বাচ্চার দুধ পাবো না আমি তাহলে 3 আর 15 দিন 3.5 মাস আমি দুধ ছাড়া থাকবো এই 3.5 মাস আপনি একটু হিসাব করেন যে 3.5 মাসে কত টাকার দুধ হয় 3.5 মাসে একটা গরু থেকে আমার এই গরু থেকে প্রতি মাসে প্রায় আপনার পার ডে যদি 30 লিটার না না আপনি 30 লিটার হ্যাঁ তার মানে 900 লিটার 900 লিটার দুধ এক মাসে পাইতেছি আমি 3 মাসের 2700 লিটার এটা দাম আসে 2,70,000 আমি বাচ্চা পাইতেছি 1,00,000 টাকা আর 3 মাস আমি বসায় খাওয়াইলে সেক্ষেত্রে আমার লস হইতেছে 2,70,000 তাহলে এটা লাভজনক না বাচ্চাটা লাভজনক রিস্ক তো আছেই সাথে রিস্ক কিন্তু আছে এটা তো ব্রিড করাইতে গেলে আপনার যে সিমেন্স দেওয়া হয় সেই সিমেন্সে আবার একটা খরচ আছে সেই খরচে আমরা না সেই খরচ আমরা চিন্তা করি না গরুর খামারিরা কখনো টাকার দিকে তাকায় না যদি প্রকৃত খামারি হয় এখন একটা গরুর চিকিৎসা করতে আমার একটা গরুর চিকিৎসা করতে প্রায় 2,00,000 টাকা লাগছে অসুস্থ হইছে হইতে পারে মানুষ অসুস্থ হয় হতে পারে গরু অসুস্থ হবে হতে পারে চিকিৎসা আছে সুস্থ করতে হবে এখন আমার সন্তানকে যদি আমি চিকিৎসা করে সুস্থ করি তাহলে এটা তো আমার সন্তানের মতোই তাহলে এটাকে আমি চিকিৎসা করব না তো সামর্থ্য অনুযায়ী চিকিৎসা করতে হবে কিন্তু এখন কথা হলো মূল হলো অ্যাক্সিডেন্ট করার ভয় আছে অনেক সময় বাচ্চা দেওয়ার সময় গরু আপনার 1,001টা মারা যায় সেক্ষেত্রে তো 0.1% চান্স আছে সেই রিস্কটা কভার হলো গরু আমার সুস্থ রইলো ফিটনেস ভালো রইলো এটা আপনার 20 বছরে কিছু হবে না আমি যদি 3 বছর পর পর একটা বাচ্চা নেই এটা আমি 20 বছর এই গরুটা পুষতে পারবো আর যেহেতু সে ভালো দুধ দিচ্ছে ভালো দুধ দিচ্ছে
এখন খারাপ কম দুধের গরু বিশেষ করে ঢাকা শহরে সিটির মতো তার কম দুধের গরু পারলে পুষবে না, কারণ এটার যদি আমি জায়গার ভাড়া ধরি, বিদ্যুৎ পানি গ্যাস এই সব খরচ ধরি, কর্মচারীর ওভার কস্টিং সব কিছু হিসাব করলে ধরেন 15 লিটার দুধের গরু আমাদের ঢাকা শহরে পারলে পুষবে না, ওটার যে খরচ আছে আদার্স খরচ মিলে ওটা সমান সমান হয়ে যাবে। আর সবসময় তো আপনার একটানা দুধ সেটা হয় না, আস্তে আস্তে কমতে থাকে, সেক্ষেত্রে আপনার ওই বেশি দুধের গরু পালতে হবে। লং টাইম যদি হয়, বাচ্চার গ্যাপ হয়, তাহলে গরুটাও সুস্থ থাকবে এবং এটা সার্ভিসটা ভালো দেবে। এটা 27 লিটার দুই বেলা, এটা 30 লিটার, এটা 25 লিটার, ওইটা হলো ওটা বয়স হয়ে গেছে বেশি, ওটাও এখন 25 লিটার হয়। আরও ভালো গরুর কথা বললেন যে সামনে কোথায় চলেন, আমরা একটু দেখাই আমাদের দর্শকদেরকে। দর্শক, জায়গাটা যদিও খুব কম, গরুগুলো রাখা আছে খুব কাছাকাছি আমাদের, দেখে যদিও একটু খারাপ লাগতেছে যে গরুগুলো হয়তো অনেক কষ্টে আছে, কিন্তু আসলে খুব একটা যে কষ্টে আছে তা না। আর আরেকটা মজার বিষয় আপনাদেরকে বলি দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আমরা হাঁটার পথে, এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট গর্ত করা, হ্যাঁ, এই গর্তগুলোর সুবিধাটা কিন্তু আসলে অনেক। ঢাকা শহরে আমরা যতগুলো ফার্ম ভিজিট করেছি, অধিকাংশ ফার্ম মানে খামার মালিকদের একটা অভিযোগ থাকে যে ঢাকা শহরে আসলে বর্জ্যটাকে ফেলানোর জন্য তাদের একটা বাজেট রাখতে হয়, কারণ খুব কাছাকাছি এই বর্জ্য ফেলার জায়গা নেই, দুর্গন্ধ হয়, যার কারণে লেবার রাখতে হয়, একটা আলাদা ভ্যান গাড়ি রাখতে হয়, যেই ভ্যান গাড়িতে করে এই ময়লাটা নিয়ে যে দূরে কোথাও ফেলতে হয়। তবে ওনার এখানে দেখেন খুব চমৎকার সুযোগ মানে সুবিধা উনি পেয়েছেন, এই যে গর্তগুলো ছোটো ছোটো, জাস্ট একটু পানি দিয়ে দিলে এই সাথে সাথে এটা ম্যান হলে চলে যাচ্ছে, যার কারণে এই খামারে কোনো দুর্গন্ধ নেই এবং খুবই পরিপাটি। যদিও খুব ছোট একটি জায়গা, কিন্তু অনেকগুলো গরু উনি খুব সুন্দরভাবে লালন পালন করছেন। তো যাই হোক, যে কথা বলছিলাম যে আরও ভালো গরুর কথা বলছিলেন উনি এই জায়গাটাতে আছে, সেগুলো একটু যদি দেখান ভাই আমাদেরকে। এই যে এটা তো দেখছেন, এটা 25 লিটার, এটা 27 লিটার, এই যে কালোটা, কালোটা এটা এটা ইন্ডিয়ান হরিয়ানা জাত, এটা ইন্ডিয়া থেকে আসছে হরিয়ানা, এটা 30 লিটার। আচ্ছা, এরা কত বছর আপনাদের এখানে? এটা আছে আপনার 7 বছর, সাদাটা আছে 7 বছর, ওই কালোটা আছে 3 বছর, এটা 2 বিয়ান খাইছে। যখন 7 বছর আগে অনেক টাকা কেনা ছিল, 2,32,000, ওই সাদাটা, সাদাটা ওই সময় অনেক দাম। আচ্ছা, 2,32,000 টাকা ওই 7 বছর আগে অনেক দাম ছিল, এত দামের গরু খুব কম পাওয়া যেত। এটা ভালো জিনিসের ভালো দাম দিতে হবে। এখন আপনি 1,50,000 টাকা দিয়ে ওই পাবনার ভাঙ্গুরা পাবনার ওই যারা প্রতিবেদন দেয় ওইখানে 1,50,000 টাকা দিয়ে 20 লিটার দুধ, এটা স্বপ্নে স্বপ্ন দেখা যায়, বাস্তবে এটার সাথে কোনো মিল নাই। 1,50,000 টাকা ভালো মানের একটা বাচ্চার দাম হলো 1,50,000 টাকা, ভালো মানে আমার বাসায় বাচ্চা দেখছেন এখানে আছে, 1,40,000 টাকা বলতেছে আমি দেই না দুধের বাচ্চা, তাহলে ভালো একটা বাচ্চার দাম হলো 1,50,000 টাকা, আর 1,50,000 টাকায় আপনি 20 লিটার দুধের গাভী পাবেন, এটা তো আশা করা উচিত না, এটা আশা করাটা অন্যায় আসলে। তাহলে আপনার এই কথা লেজ ধরে একটু বলি, আমরা অনেকেই অভিযোগ করি আসলে যে আমরা দুধ গরু কিনে ঠকেছি, বা অমুকে দালাল অমুকে আমাদেরকে ঠকিয়েছে। আসলে আমার মনে হয় যে আমি যদি একটা গরু ক্রয় করি, তখন আমি গরুটা আসলে কী দামে ক্রয় করতেছি, কোথা থেকে ক্রয় করতেছি, সেটা আমি যদি না চিন্তা করে গরুটা ক্রয় করি, তাহলে আমার ঠকার সম্ভাবনাটা আসলে অনেকই বেশি। তাহলে আমি যদি আপনি আমাকে যদি ঠকান, তাহলে আপনাকে একার পক্ষে আসলে দোষারোপ করা মানে একা একা দোষারোপ করা আমার মনে হয় যে ঠিক হবে না, কারণ আপনি ব্যবসা করার জন্যই বসে আছেন, হয়তো ফাঁদ পেতে বসে আছেন, আমি কেন যে সেখানে ধরা দিচ্ছি, এটাও তো একটা বিষয়। এটা আপনার যে ক্রয় করবে তার নিজের ভুল, যেটা উচিত মূল্য সেটা দিতে হবে। এখন একটা ভালো মানের গরু 20 লিটারের প্রথম বিয়ানের ভালো ফ্রিজিয়ান ব্রিডের গরু, এটা কমপক্ষে 3,00,000 টাকা লাগবে, 3,00,000 টাকার নিচে কোনো প্রকারই পাওয়া সম্ভব না, বরঞ্চ ভালো ওটার সব ঠিক থাকলে 3,50,000 টাকা পড়বে। এখন আপনি 1,50,000 টাকা দিয়ে 15 লিটার 20 লিটারের গরু নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনি ঠকবেন, অবশ্যই ঠকবেন। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই নতুন খামারিদের জন্য, যেহেতু আমরা আজকে আসলে সব কথাবার্তা বেশি বলতেছি নতুন খামারিদের জন্যই, তাদের কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, সেই জন্য সেই জায়গা থেকে জানতে চাই যে অনেকেই বলে যে আমি শুরুতে 2টা বা 3টা গরু দিয়ে শুরু করতে চাই, সেই ক্ষেত্রে এই বড় দুধের গাভী কিনে শুরু করাটা কি বেটার মনে করছেন আপনি, নাকি ছোট বাছুর কিনে সেটাকে লালন পালন করে বড় করাটা আপনি বেটার মনে করছেন?
না, ছোট বাছুর কিনে লালন পালন করলে যদি চালান কম হয় তাহলে ছোট বাছুর কিনে আপনি শুরু করতে পারেন। আর যদি মোটামুটি অ্যাবিলিটি থাকে তাহলে দুইটা গাভী কিনতে পারেন। আপনার প্রথম কিনতে হবে কম দুধের গাভী 15 লিটার। কেন সেটা? সেক্ষেত্রে আপনার শেখা দরকার আছে আগে। এই 25-30 লিটার দুধের গাভী মেনটেন করতে হলে আপনার আগে মোটামুটি অভিজ্ঞ হতে হবে। এগুলার রোগ ব্যাধি বেশি হয় যেহেতু শরীর এটা দুধের প্রোডাকশন বেশি, এদের শরীরে আপনার রোগ ব্যাধি বাসা বাঁধে খুব দ্রুত শারীরিক দুর্বলতার কারণে। তো এগুলারে ঠিকমতো আপনার ভিটামিন ক্যালসিয়াম মুখে খাওয়াতে হবে, মাংসে পুষ করতে হবে, এটা কন্টিনিউ করতে হবে। এটা জানা না জানা থাকলে আপনি পারবেন না। আর ছোটো গরুগুলোতে এই সমস্যাগুলো হবে না, যেগুলো 15 লিটার দুধ হয় এই গরুগুলোতে এই সমস্যাগুলো হবে না। আপনি মোটামুটি নর্মাল ওই পুরা ভুষি খাওয়াবেন, ঘাস খাওয়াবেন, তাতে এর শরীরের কোনো ঘাটতি হবে না। সেক্ষেত্রে মানে যাদের পুঁজি বেশি আছে তারা ইনভেস্ট করতে পারতে, তারা হয়তো পুঁজি আছে প্লাস অভিজ্ঞতা, কমপক্ষে 2-3 বছরের অভিজ্ঞতা ছাড়া বড় গরু আপনারা কিনবেন না। কিনলে আপনারা মানে লস খাওয়ার একটা চান্স আছে, কারণ একটা গরু যদি একটা বান নষ্ট হয়ে যায় সেই গরুটা বাদ, সেটা কষাইয়ের কাছে বিক্রি করতে হয়। এখন 3-3.5 লাখ টাকার একটা গরু যদি আপনি 1,20,000 টাকা যদি কষাইয়ের কাছে বিক্রি করেন সেক্ষেত্রে আপনার চালান থাকবে না। আপনার সেক্ষেত্রে ছোট গরু 1.5-2 লাখ টাকার মধ্যে 15 লিটার দুধ। আর বিশেষ করে আপনারা যারা নতুন খামারি তারা, আমার নিজের ইসের থেকে আমি অভিজ্ঞতা থেকে বলতেছি, প্রথম বিয়ানের গরু কিনবেন, 2 দাঁত প্রথম বিয়ান, এটা দাম একটু বেশি পড়বে কিন্তু এই গরুগুলোর রোগ ব্যাধি কম হবে, রোগ ব্যাধি কম হবে এবং দ্রুত রিকভারি করবে। যদি অসুস্থ হয় খুব দ্রুত রিকভারি করে। বয়স্ক গরু আপনার অসুস্থ হয়ে গেলে যদি আপনি পারফেক্ট চিকিৎসা না জানেন, সাথে সাথে চিকিৎসা না করেন, সেক্ষেত্রে সেই গরুটা আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বহুগুণ বেশি। তো ঠিক আছে বাবু ভাই, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আর দর্শক, আমরা আসলে তুলে ধরলাম এই ঢাকার মিরপুরের ছোট্ট একটি পরিসরে এই খামারটি। খামারটি ছোট হলেও আসলে আমার মনে হয় এখান থেকে যে তথ্যগুলো আমরা আপনাদের তুলে ধরতে পেরেছি সেই তথ্যগুলো কিন্তু অনেক বিশাল, এবং যারা নতুন করে খামার দিতে ইচ্ছুক বা চিন্তাভাবনা করছেন তাদের জন্য আমাদের এই ইনফরমেশনগুলো আপনাদের অনেক কাজে লাগবে আমি মনে করি। তো সেই জন্য বলবো, প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনার মূল্যবান মন্তব্য দেওয়ার জন্য আমাদের কমেন্ট বক্সটি রয়ে গেছে, আর একটি লাইক আমরা পেতেই পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ মুহূর্তে বাবু ভাই, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। যদি হালাল ব্যবসা করতে চান তো আলহামদুলিল্লাহ এর চাইতে ভালো ব্যবসা আমার জানা মতে নেই, কারণ আমি যদি এটা দিয়ে আমি চলে ফিরে সুন্দরভাবে চলতে পারি, খাইতে পারি, তাহলে অবশ্যই আপনারা পারবেন। সর্বশেষ কথা, হালাল ব্যবসা এর চাইতে ভালো আর কোনো ব্যবসা নাই, যদি আপনি ঠিক মতো মেনটেন করতে পারেন এবং নিজে একটু দায়িত্ব নিয়ে দেখাশোনা করতে পারেন, তাহলে এর চাইতে ভালো আর ব্যবসা নাই।